মালদহে ইফটিজি এর প্রতিবাদ করায় দাদাকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মেলার মধ্যে বনকে ইফটিজিং, বনের সমন্বয় বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন দাদা। তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সদস্য নিমাই সিং সহ তার দলবলের বিরুদ্ধে এমনই অভিযোগ আক্রান্ত পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হাবিবপুর থানার আইহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত পরিবার পুরো ঘটনা জানিয়ে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে এলাকায় মেলা বসেছিল। এই মেলাতে চারজন বান্ধবীর সাথে ঘুরতে যায় দশম শ্রেণীর এই ছাত্রী। সেই মেলাতে দুজন যুবক উত্তক্ত করছিল তাদের। সেখানে বনের সমন্বয় বাঁচাতে গিয়ে এগিয়ে আসে দাদা, তারপর শুরু হয় বচসা। এরপর ত্রাতার ভূমিকায় এসে হাজির হয় পঞ্চাশ সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিংহ। কিন্তু প্রতিবাদী যুবকের পাশে না দাঁড়িয়ে প্রতিবাদীকেই মারধর করে বলে অভিযোগ। ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ এলাকায় এসে পরিস্থিতি সামাল দেয়। আক্রান্ত পরিবার হবিবপুর থানায় পঞ্চাশ সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতাসহ ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কি অভিযোগ রয়েছে আমরা শুনবো। একটা মানে কিছু ছেলে যে চড়াও হয়, মানে যা মানে একদম বাজে ব্যবহার করে, আমি যা তা দেখে তার প্রতিবাদ করতে যাই। দাদা এমন সুন্দরভাবে বলে যে দাদা এগুলো কী করছো, এটা কথা ঠিক না, একটা মেয়ের গায়ে হাত দিচ্ছ, এটা তো কোনো ই না, উচিত কথা না। বলছে আমরা কমিটির লোক, হ্যাঁ এইতে বলে আমাকে বলছে ঠিক আছে যাও তাহলে। তারপরে কিছুক্ষণ পর ওরাই আমরা খাচ্ছি, সেখানে বোনদেরকে বাইরে খেয়ে ওখানে আবার আমরা খাচ্ছি। খাওয়ার সময় ছেলে ডাকে, ওখানে ওই তিন দলেরই একটা ছেলে ডাকে আমাকে। এবার ডাকার পরে বলছে ভাই শোন, কথা বলে পাশ থেকে কিছু দিন হচ্ছে আমাদেরকে জিনিস করে মানে আমাকে মারতে শুরু করে। হ্যাঁ আমার ভাই ছিল, তারপর আমি সেখান থেকে আমাকে কিছু দাদা বের করে সেখান থেকে বের করার। যারা মারধর করেছে তারা কে? তারা ওই কমিটির লোক। তারপরে সেখান থেকে আমাকে বের করে সেখানে আবার সেখানে নিমাই সিংহ নামে একজন ব্যক্তি আছে। তার নাম সে কি করে? সে পলিটিক্যাল করে, পুরো পলিটিক্যাল প্রেসার আছে তাদের, পলিটিক্যাল করে। এবং তারা আছে, তার কিছু লোক আছে, তৃণমূলের লোক কি? হ্যাঁ তৃণমূলের লোক, মেম্বার ছিল, মামা প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের মেম্বার, তৃণমূলের মেম্বার। মানে আপনার বোনের ব্যাপারে আপনি প্রতিবাদ করেছেন, তাহলে মারধর করতে হয়েছে? হ্যাঁ মারধর করেছে, প্রতিবাদ করতে গিয়ে মারধর করেছে। যে ছেলেগুলো মারধর করেছে তারা সেখানে আর ছিল না, এবং তার এখান থেকে বের করে নিয়ে এসে তিনি নিমাই সিংহ নামে একজন আছে, এবং সেখানে এসে তুই দাদাগিরি করছিস, এই করছিস বলে আমাকে আবার মার চড়াও হয় আমার উপরে, এবং আমাকে যা না তাই ঘুষি মারে। তারপর আমি সেখান থেকে পালিয়ে আসি, এবং আমার কাকুরা আমার পালা যেখানে সেখান থেকে পালাতে পারে, আমার কাকু জানতে পারে সেখানে, আমার কাকু আমার কাকিমা মা আমার ভাই সবাই যাই। তো ভাই যে বলছে কী হয়েছে, এবার কথা বলতে বলতে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, ওখানে সব প্রমাণ আছে, ওখানে SBI ব্যাংকের ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, যেখানে আমাকে মারা হয়েছে সেখানেও একটা ক্যামেরা আছে, ওখানে সমস্ত রেকর্ডিং আছে। আবার আমার কাকিমার উপরে তারাও কতটা জানোয়ার জানোয়ার টাইপের, যে একটা মেয়ের উপরে হাত তোলে তারা। আমার কানেরটা দাও নিয়েছে, মানে বোনের প্রতিবাদ করাতেই মারধর তোমাদের? বোনের প্রতিবাদ করাতেই মারধর, মানে বোনের ইফটিজিং এর ইফটিজিং পুরো ইফটিজিং। হ্যাঁ একদম গায়ে হাত দাও, আমার এত খারাপ ভাষা বলেছে যেটা বলার কথা না। আজ কাল ছিল 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা গণতন্ত্র দেশ, আমার বলতে ঘৃণা লাগছে যেটা পশ্চিমবঙ্গ রাজ্য। তো পুলিশ এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে? এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি, কোনো একটা অ্যাকশন নেয়নি পুলিশ এখন পর্যন্ত, কিচ্ছু হয়নি। তোমরা কি ভয়ের মধ্যে আছো? খুব অনেক ভয়ের মধ্যে আছি। তারা একটা পলিটিক্যাল প্রেসার, আমরা কিচ্ছু নাই, আমার বাবা নাই, আমার বাবা সেই 12 বছর আগে মারা যায়, আমার মা আমাকে মানুষ করে, ছোট বাচ্চা থেকে মানুষ করে, পড়াশোনা করায় মানুষ করে। কি নাম তোমার? আমার নাম দেবব্রত মণ্ডল। যে আমার বোনের উপর এই প্রসঙ্গে আক্রান্তের কাকিমা কি জানিয়েছে? শুনুন, ঘটনাটা হচ্ছে আমার ভাস্তিকে নিয়ে। হ্যাঁ ওই ভাস্তি মেলা গেছিল, মানে চারজন গেছিল, আমার পাড়ারই হলো, সব গেছিল মেলা। তো তিন চারজন এসে আমার ভাস্তিকে জ্বালাচ্ছিল, তো ওখানে ওর দাদা ছিল, মানে আমার ভাস্তির ছেলে ছিল। তো ও বলছে দাদা কি হয়েছে, তো বলল বলছে যে যে এ ছোটো ছোটো বাচ্চাদেরকে কেন বিরক্ত করছো, তোমাদের বই বোনের সম্পর্ক হলো। তো বলছে যে ঠিক আছে দাদা, সরি বলে কিন্তু চলে গেলো ছেলে তিনটা। যে তার কিছুক্ষণ পর আমার ভাস্তাটা গেছে রোল খেতে, এবার রোল খেতে ওদেরই একটা চ্যাংড়া এসেও ডাকলো, বলছে ভাই শোনো, গেল দিয়ে কথা বলতে গেছে, তার কমিটির লোক তিন চারজন এসে আমার ভাস্তাকে ধরে নিয়েছে, এবার ধরে মারধর করেছে। এই মারধর করার পরে আমরা জানতে পেরেছি, আমাদের ওখানে তো দোকান আছে, জানতে পেরেছি। তারপর আমরা সবাই গেছি, যে কথা বলার না মাত্র আমাদেরকে ধরে মারতে লেগেছে, আর অ্যাটাক করে নিয়েছে। কারা 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 ছিল? ওই তৃণমূলেরই কি নাম, কমিটির লোক নিমাই সিংহ, তারপর হচ্ছে শিশি সিংহ, আরও অনেক কেউ ছিল, নাম দেওয়া হয়েছে। নিমাই সিংহটা কি,
আমাদের একটা ভাই আছে, ওকে নিয়ে যে তুই দালালি করছিস, তুই করছিস যা না তাই করে ওকে মারানো হয়েছে। আমরা অনেকটা ভয়ে আছি, কারণ আমার স্বামী দোকান করে, রাত 11টা 12টার সময় বাড়ি আসে, এটাও করতে পারে, ওই কারণে আমরা চাইছি না বেশি হোক। আর কালকে সকালে এসে হুমকি দিয়ে গেছে, যে কেস যদি করতে যাস তাহলে কিন্তু সবটিকে ধরে মারবো। কারা হুমকি দিয়েছে? এটা শিবসিংহ। এরা কোন দলে? টিএমসি দলে। তাহলে একটা মেয়ে ছেলের গায়ে হাত দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে, পেটে লাথি মেরেছে, চড় মেরেছে, মাথায় আঘাত করেছে, আমার কানেরটাও নিয়ে নিয়েছে। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টি জিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাত পূরণের ঠিকানা এমবিটি লাইট। এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতা নিমাই সিংহ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। কি জানিয়েছেন তিনি, শুনব। পুজোটা আমি করি একাই, সে পুজোতে কিছু মহিলা এবং কিছু ছেলে এসে বিশৃঙ্খলাভাবে মেলাটা নষ্ট করার চেষ্টা করে, সে আমি মেম্বার হিসাব এবং আমার ওখানে পুজোটা আমি একাই করি বলে ওনাকে বাধা দিই এবং আমি ঝামেলাটা সরানোর চেষ্টা করি। কার সাথে ঝামেলা আমি বলতে পারছি না, সে ঝামেলাটা আমি চেষ্টা করি মানে সরার জন্যে। কী হয়েছিল ঝামেলা? কেন ঝামেলা? কারণ হচ্ছে কে কী বলেছে সেটাও আমি বলতে পারছি না, কার সাথে কার কী হয়েছে মেলাতে। সে আমি দেখছি মেলাতে গণ্ডগোল হচ্ছে, আমি ওই মেম্বার হিসাবে হোক এবং আমি ওই মানে পুজোর আমি একজন হই, আমি যে দুপক্ষকে সরিয়ে দিই, সরিয়ে দেওয়াতে পাঠিয়ে দিয়েছিলাম। পরবর্তী ওরা মেলাতে লোকজন মেয়ে মানুষকে নিয়ে এসে মেলাতে অ্যাটাক করে, মানে গণ্ডগোল করার চেষ্টা করে, গণ্ডগোল করে তো গণ্ডগোল করে এবং আমরা আবার দ্বিতীয়বার থামাতে গিয়ে সে কিছু লোক মার খায় এবং ওরাও মার খেয়ে তারপর আমাদের বলছে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে মারধর করার। সেটা ওখানে SBI ব্যাংক আছে, সিসি ক্যামেরা আছে, সে ক্যামেরাতেই ধরা পড়ে গেছে কি আমি মেরেছি না আমি ধরেছিলাম। সে আমি আমার প্রশাসনকেও মানে আইসি সাহেবকেও বলা হয়েছে আপনি দেখেন ইনকোয়ারি করে কি যে আমি মেরেছি না মারিনি, যদি মেরে থাকি আইনে যেটা সাজা হবে আমি মিথ্যে অভিযোগ করছি আপনার। হ্যাঁ, সেটা ইনকোয়ারি করলেই বুঝে নেবে ওরা। আপনি কি আপনি কী বললেন? না আমি আমি তো মারিনি, আমি তো ছুটালছি, আমি দুপক্ষকে ছুটিয়ে দিয়েছিলাম আমি মিডিল হয়ে। ইফতিজিয়ার ঘটনা ঘটেছিল, মেয়েগুলো? হ্যাঁ, মেয়েগুলোই মারছিল সব, ছেলেগুলোকে, ছেলে মেয়েকে সবকেই মারছিল ওখানে, মেয়ে ছেলে দুটোই মারছিল। মেয়েগুলোকে উত্তক্ত করছিল কারা? কেউ উত্তক্ত করেনি, আমি একটা বুঝিয়ে পাঠাচ্ছিলাম যে দেখেন যাওয়ার হয়ে গেছে, আপনারা মেলাতে এই গণ্ডগোল করবেন না, কিন্তু মেয়েগুলো শুনছে না। ছেলেও ছিল অনেক, ওদের ছেলে মেয়ে অনেক এসে মারধর করে, যাকে তাকে মারে ওখানে মেলার যে সব একটা মহিলা মেলা করছিল তাকেও মেরেছে। আপনার নাম? আমার নাম নিমাই সিংহ। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার? তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে, দল পাশে দাঁড়াবে না এদের। দেখুন, কি বলবেন? দেখুন, এটা যদি কেউ করে থাকে তার সঙ্গে দল জড়িত না, তার অন্যায়কৃত কর্ম তাকেই ভুগতে হবে, আইন আইনের পথে চলবে, পুলিশ তার অ্যাকশন নেবে এবং স্টেট ওদের পাশে দল থাকবে না এবং দল তার ব্যবস্থা নেবে। হ্যাঁ, কী বলবে? দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী এই প্রসঙ্গে বলেন তৃণমূলের মাঝে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। সরকারের আমলে আইন শৃঙ্খলার নামমাত্র কোথাও নেই, ইফতিজিংয়ের ঘটনা ঘটেছে, সেখানে যাতে মহিলারা থানায় কমপ্লেন না করতে পারে তৃণমূলের মেম্বার সদস্যরা তাকে থ্রেটনিং করছে লোকজন নিয়ে, মানে এর থেকে আর দুঃখজনক কিছু হয় না। কারণ একজন জনপ্রতিনিধি
যদি এই সমস্ত ঘটনার কমপ্লেন যাতে না হয় সেই কারণে থেট করে, এটা খুব দুঃখজনক। এবং এই রাজ্যের যা অবস্থা এটার কঙ্কালসার রূপটা এরকমভাবেই দেখা যাচ্ছে যে তৃণমূলের মেম্বাররা যে ঘটনা সব ঘটাচ্ছে।